ভাত তো শেষ হয়নি, আবার ভাত নিয়ে চলে এসছো, দাও একটু দাও, অল্প করে দাও, খাই। পুরোটা দেবো? পুরো দেবে, গামলাটা দেবে নাকি? গামলা নিলেই দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিদি, তোমাকে এই ডাল নিচ্ছি, লেবু নিচ্ছি, তরকারি নিলাম, এর জন্য কি আলাদা পয়সা দিতে হবে? না না, দিতে হবে না তো। যা ঠিক আছে, তাহলে আরও খাবো। হ্যাঁ খেয়েই যাবো, আমি দিয়েই যাবো। ঠিক দিন, আটো দিন, বাহ ঠিক আছে, আর লাগলে আরও নেবো। নমস্কার, আজকে আমি চলে এসেছি নৈহাটি সাহেবকলোনি মোড়ে। এটা হচ্ছে মা তারা হিন্দু হোটেল। এখানে কিন্তু একদম ঘরোয়া খাওয়ার আপনি পেয়ে যাবেন। আর এখানে সঙ্গে দাঁড়িয়ে আছে এই মা তারা হোটেলের দাদা, দাদার নাম অসীম মজুমদার। অসীম মজুমদার, আপনি এখানে ওনার? হ্যাঁ ওনার। আপনার হোটেলে দুপুরে কী কী পাওয়া যায় একটু বলুন তো। আচ্ছা একটু তুলে তুলে দেখান, এই যে ভোলা মাছ। ভোলা মাছ? আচ্ছা ভোলা মাছ কী আছে? এটা কাতলা শস্য বাটা, এটা কাতলা এমনি প্লেন কাতলা, এটা রুই মাছ। ওটা পাশে কী রয়েছে? ডিম। ডিম? আচ্ছা এখানে কী রয়েছে? এটা এটা আলু মাখা। আলু মাখা? আলু মাখা কী আছে? এটা এটা আলু পটল। আলু পটল তরকারি, ডাল? আচ্ছা। আর এখানে রয়েছে মাছ ভাজা? মাছ ভাজা, সব রকম ভাজা রয়েছে, ভোলা মাছ, কাতলা মাছ। দেখতে পাচ্ছেন এখানে সব রকম মাছের ঝোল, মাছের কারি, মাছ ভাজা, ডাল, তরকারি, সব কিছু একদম ঘরোয়া খাওয়া দাওয়া। আচ্ছা আপনারা দেখেন দুপুরে মাছ ভাত কীরকম দাম? রুই মাছ 60 টাকা, রুই মাছ ভাত দিয়ে। আচ্ছা ডিম ভাত দিয়ে 50 টাকা। 50 টাকা? আর রুই কাতলা ভোলা 75 টাকা। 75? ঠিক আছে। চিকেন ভাত হয় 85 টাকা, আজকে চিকেন শেষ হয়ে গেছে। আর যদি আপনারা যদি মানে চিকেন ভাত যদি কেউ নেয় পরে এক্সট্রা? 5 টাকা। 5 টাকা প্লেট। আপনি আমার জন্য একটা কাতলা মাছের থালি রেডি করে দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আজকে আমি এখানে জম্পেশ করে খাওয়া দাওয়া করবো, কিন্তু ঘরে বসে খাওয়া দাওয়া করি, কিন্তু ধাবায় বসে খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম এসছে। এখানে দিচ্ছে ডাল, এখানে ডাল রয়েছে, এটা মুসুর ডাল তো? এটা মুসুর ডাল। মুসুর ডাল কিন্তু হেভি লাগে দেখতে। আর এখানে রয়েছে একদম, আর ওনারা থালার মধ্যে দিয়ে দিচ্ছে কাগজ, দেখুন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে দিয়েছে, গরম গরম ভাত দিচ্ছে একদম, যে ঝরঝরে গরম গরম ভাত। তার মধ্যে দিয়ে রয়েছে আলুর চোখা, তার মধ্যে রয়েছে হচ্ছে একটা কী দেখে বলি, আলু ভাজা রয়েছে, এর মধ্যে শশা, একটা লেবু, গন্ধরাজ লেবু মনে হচ্ছে, এটা হচ্ছে আলু পটলের ঝোল। ঠিক আছে, ওখানে আমার থালি রয়েছে, চলে আসুন এখানটা। তো এখানে বসে আজকে আমি খাওয়া দাওয়া করবো, কারণ হঠাৎ করে এই মুহূর্তে একটু কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে বলে কোনো ব্যাপার নেই, কিন্তু বাইরে থেকে সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। এখানে হচ্ছে আলু পটলের ঝোল, শশা রয়েছে, গন্ধরাজ লেবু, আলু চোখা, ভাজা, আলুর ডাল, এটা দিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করি। তারপর আসছে কাতলা মাছের ঝোল, কাতলা শস্যটা, এই যে সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের একটা বড় একটা গাঁদার পিস, দেখতে পাচ্ছেন তিকোনা মাছ, দারুণ, এটা আছে, আমি খাবো আজকে। তো কীভাবে শুরু করি, ওটা ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে এখান থেকে শুরু করি। তো এইটুকু যে ভাত দিয়েছে এটা তো আমার চলবে না, এতে একটু ভাত দরকার আছে দাদা। আরেকটা জায়গায় একটু এক্সট্রা কিছু ভাত দিয়ে দিন তো। হ্যাঁ দিচ্ছি। তো এটা খেতে খেতে যখন ভাত শেষ হয়ে যাবে তখন ওরা ব্যস্ত থাকে সবসময়, তো ভাত শেষ হয়ে গেলে বলে চাইবো কার কাছে, নাহলে খাওয়া দাওয়া করুন, দিচ্ছি ভাত। আচ্ছা ঠিক আছে আসুন। মিস্টার তো শুরুতে প্রথমে একটু নিয়ে নেব, প্রথমে নিয়ে নেব, আচ্ছা আমি প্রথমে নিয়ে নেবো তো ডাল, পাতলা মুসুর ডাল, তার সঙ্গে নিয়ে নেবো তো ভাজা দিয়ে খাই, একদম গরম ভাত, গরম ডাল। দারুণ লাগে। তার সঙ্গে রয়েছে হচ্ছে একদম ঝাল ঝাল কাঁচা লঙ্কা, দারুণ।
একটা দাঁড়া ঠান্ডা জল দেন একটা 10 টাকা দামের, কারণ হচ্ছে যে আবহাওয়া ঠান্ডা আছে কিন্তু একটু গরম গরম লাগছে ভীষণ, একটু ঠান্ডা জল নিয়ে নিলাম। হ্যাঁ খুলে দেন একটু, এটা হচ্ছে ঠান্ডা জল, একদম ফ্রিজের ঠান্ডা জল, প্রচণ্ড ঠান্ডা। বাবারে হেভি ঠান্ডা জল, জাস্ট একটু গোড়াটা ভিজিয়ে নিলাম। একটু কাঁচা পেঁয়াজ হবে নাকি জানতে একটু, চলে এলো কাঁচা পেঁয়াজ, আর খাওয়ার খেতে খেতে কারেন্ট চলে এসছে। দুপুরে ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু না হলে পরে ঠিক জমে না। পটল তরকারিটা খুব ভালো হয়েছে খেতে, দাদা জানতো পটল তরকারিটা আমাকে একটু পটল তরকারি একটু ভাত দিন, পটল তরকারিটা খুব ভালো হয়েছে ওনাদের। আটো দিন বা ঠিক আছে, আর লাগলে আরো নেবো। দারুণ হয়েছে, দারুণ দারুণ। পটলের তরকারিটা একদম ঘরোয়া খাওয়ার মতো, রান্নার মতন, ঘরোয়া রান্নার মতন। দাম তো আপনারা আগে শুনে নিয়েছেন একটু, তবুও বলে দিই, সবজি ভাত হচ্ছে 35 টাকা, প্লেন সবজি ভাত 35 টাকা, আর যদি পরে এক্সট্রা ভাত নেন তার দাম হচ্ছে 5 টাকা পার প্লেট, আর হচ্ছে কাতলা মাছ যদি খান 70 টাকা প্লেট। এটা হচ্ছে মা তারা হোটেল নৈহাটি সাহেব কলোনির একদম মোড়েই মা তারা হোটেল। ভাত তো শেষ হয়নি, আবার ভাত নিয়ে চলে এসছ, দাও একটু দাও, অল্প করে দাও ভাই। পুরো দেবে, গামলাটা দেবে নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার কিছু লাগবে দাও, একটু আলু চোখা দাও দেখি। ভাত শেষ হয়নি, আবার চলে এসছে ভাত, চলো খাই, যা দিয়েছে সবই খাবো, শেষ করবো না। চলে এলো আলু চোখা, দাম লাগে দিদি, ডাল দাও তো ডালের বাড়িটা বড় ছোট হয়ে গেছে। আর ডাল দাও, একটু লেবু দাও, দাম ভেড়া দাম, লেবু দিও, তোমাদের হোটেল রান্না খুব ভালো। আচ্ছা দিদি, তোমাকে এই ডাল নিচ্ছি, লেবু নিচ্ছি, তরকারি নিলাম, এর জন্য কি আলাদা পয়সা দিতে হবে? দিতে হবে না তো, যা ঠিক আছে তাহলে আরও খাবো, হ্যাঁ খেয়েই যাবো আমি, দিয়েই যাবো, ঠিক বলেছো। নুন নিই, নুন না দিলে ঠিক খাওয়া জমে না, তবে আমার মতন আপনারা কিন্তু নুন খাবেন না ভাতে, ক্ষতি না তো ক্ষতি, কিন্তু আমি খাই মুখের স্বাদের জন্য, আমারও ক্ষতি হচ্ছে ঠিকই।
আলু পরলে তরকারিটা খুব ভালো বানিয়েছে গো। জলটা ব্যাপক হয়ে তুমি তো এখন ডাল ভাত মোটামুটি সবই দিয়ে দিয়েছো, মাছও দিয়েছো, এই ডাল ভাতটা দিয়ে খেয়ে নি, মাছ রয়েছে, যদি লাগে একটু ভাত নিয়ে নেবো। তরকারি খুব ভালো হয়েছে, ডালও খুব ভালো হয়েছে, ডালে নুন মনে হয় যাওনি, ডালে নুন কম হয়ে গেছে, যাই হোক ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, লাগলে পর ডেকে নেবো তোমাকে, ঠিক আছে। খুব ভালো হয় হোটেলের লোকেরা, কথাবার্তা খুব ভালো, সবসময় হেসে কথা বলেন। তো হয়ে গেল আলু পটল তরকারি চোখা দিয়ে ভাত দিয়ে সব কিছু খাওয়া হয়ে গেলো। এবার রয়েছে হচ্ছে রুই কাতলা মাছের বড় একটা গাদা, ও সর্ষে কাতলা ঝোলটা জাস্ট দেখুন, ঝোলটা দেখুন আর মাছের জাস্ট পিসটা দেখুন, অসম। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গন্ধরাজ লেবুর রস, পাশে আমাদের হাই রোড, বিভিন্ন রকম গাড়ি যাতায়াত করছে, হর্ন মারছে, সেই জন্য একটু আওয়াজ পাচ্ছেন আপনারা। দারুণ, একে বলে সর্ষে বাটা, সর্ষে বাটার ঝোল দারুণ। একটু মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে, মাছের চামড়াটা দেখুন জাস্ট খুলে বেরিয়ে আসছে, ছালটা আশেপাশে অনেক লোকজন খাওয়া দাওয়া করতে দেখি, প্রচুর লোকজন এসে খাওয়া দাওয়া করছে। এখানকার রান্না বান্না একদম ফাটাফাটি, কোনোরকম রিচ ভাব নেই, কোনো তৈলাক্ত ভাব নেই, একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে রান্না এটা। তো এই কাতলা মাছ খেতে খেতে আজকে ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। আজকে আমার এই ধাবাতে মা তারা হোটেলে নৈহাটি সাইকাউনি মোড়ে এই মা তারা হোটেলে বসে খাওয়া দাওয়ার ভিডিও দেখে আপনার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসি, আবার দেখা হবে, নমস্কার।